ধর্মঘট ডিগ্রি কলেজের পক্ষ থেকে সুস্বাগতম। আমি শাহ এরশাদুল হক, প্রভাষক গণিত, ধর্মঘট ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ। পাঠ পরিচিতি, আজকের পাঠ একাদশ শ্রেণী, শ্রেণী একাদশ, বিষয় গণিত, অধ্যায় প্রথম, সময় 15 মিনিট। আজকের আলোচ্য বিষয় ম্যাট্রিক্স শিকণফল, অর্থাৎ আমরা এর থেকে কি কি জিনিস শিখব, ম্যাট্রিক্সের আলোচনা থেকে আমরা কি কি জিনিস শিখব, ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণ সহ বর্ণনা করতে পারব। আমরা ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্স কত প্রকার উদাহরণ সহ বর্ণনা করতে পারব। ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্স যোগ বিয়োগ গুণ করতে পারব, অর্থাৎ ম্যাট্রিক্স কি কি কারণে ম্যাট্রিক্স সমান হয়, ম্যাট্রিক্সের যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো ও গুণ করতে পারবো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স ব্যাখ্যা করতে পারবো। অর্থাৎ ম্যাট্রিক্স প্রকারভেদের মধ্যে দুইটি ম্যাট্রিক্স আছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং ব্যতিক্রমী ম্যাট্রিক্স আমরা ব্যাখ্যা করতে পারব। অর্থাৎ ম্যাট্রিক্স আমাদের বাস্তব জীবনে কি কি কাজে লাগে, অর্থাৎ বাস্তব জীবনে ম্যাট্রিক্স আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি সে নিয়ে, অর্থাৎ একটি প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য ক খ গ তিনটি কলেজেতে চারটি বিষয়ের মধ্যে ছাত্রছাত্রী নির্বাচন করা হলো। ক কলেজ হতে ক মধ্যে ক কলেজ হতে বাংলায় 10 জন, ইংরেজিতে 5 জন ও অঙ্কে 3 জন, খ কলেজ হতে বাংলায় 8 জন, ইংরেজিতে 6 জন, অঙ্কে 4 জন এবং গ কলেজ হতে বাংলায় 7 জন, ইংরেজিতে 5 জন এবং অঙ্কে 2 জন নেওয়া হলো। এই তথ্যগুলো লেখাকারের জটিল আকারে উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ এই তথ্যগুলো এখানে জটিল আকারে উপস্থাপন করা হয়েছে। উক্ত তথ্যগুলো শক আকারে আরো সহজভাবে উপস্থাপন করা যায়, যেমন আমরা লিখতে পারি বাংলা 10 জন, ক কলেজে বাংলায় 10 জন, ইংরেজিতে 5 জন, অঙ্কে 3 জন, খ কলেজে বাংলায় 8 জন, ইংরেজিতে 6 জন, অঙ্কে 4 জন, গ কলেজে বাংলায় 7 জন, ইংরেজিতে 5 জন, অঙ্কে 2 জন। এই শক হতে আমরা কলেজের দিক এবং বাংলা ইংরেজি অঙ্ক এগুলো যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে এই শক আকারে 10, 5, 3, 8, 6, 4, 7, 5, 2 এই আকার ধারণ করছে, অর্থাৎ এই আকারটাকে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী অর্থাৎ ডাবল দুটা স্ট্রেট লাইন দ্বারা আবদ্ধ করলে এটা ম্যাট্রিক্স গঠিত হয়, অর্থাৎ এ থেকে আমরা এইভাবে ম্যাট্রিক্স গঠন করতে পারি। তাহলে এই আকার থেকে আমরা ম্যাট্রিক্সের সংখ্যা উপস্থাপন করব, কতগুলো সংখ্যাকে আয়ত আকারে সাজিয়ে উভয় পাশে প্রথম বন্ধনী বা তৃতীয় বন্ধনী বা সমান্তরাল ডাবল রেখা বর্ণনী দ্বারা আবদ্ধ করলে ম্যাট্রিক্স উৎপন্ন হয়। অর্থাৎ পূর্বে আমরা দেখেছি যে কতগুলো সংখ্যাকে প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী আবার ডাবল সরল রেখা দ্বারা আবদ্ধ করলে ম্যাট্রিক্স গঠিত হয়। পূর্ব ম্যাট্রিক্সকে এরে বলা হতো, অর্থাৎ পূর্বে যখন ম্যাট্রিক্সের নাম দেওয়ার পূর্বে ম্যাট্রিক্সকে বলা হতো এরে। 1850 সালে স্যাম জুপের সিলভারস্টার ম্যাট্রিক্স পর শব্দটি প্রচলন করেন। ম্যাট্রিক্স শব্দ ম্যাথার থেকে নেওয়া হয়েছে, ম্যাট্রিক্স শব্দটি ম্যাথার থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ স্যাম জুপের সিলভারস্টার এর সহকর্মী আর্থার কেলি 1853 সালে বিপরীত ম্যাট্রিক্সের ধারণা সহ ম্যাট্রিক্সের তাৎপর্য তুলে ধরেন। এই জন্য আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। বিজ্ঞানের প্রায় সকল শাখাতেই ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। অর্থাৎ আজকের আলোচনা এখানে শেষ, সকলকে ধন্যবাদ। পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে ম্যাট্রিক্সের প্রকারভেদ আলোচনা করব, এখানে ধন্যবাদ।